বাংলা এক্সপ্লেনার প্রেজেন্টিং রেট ডিজাস্টার। গল্পটা লাখ লাখ ইঁদুরকে নিয়ে, যাদের প্রধান খাবার হলো মানুষের মাংস। সম্পূর্ণ শহরে ইঁদুরের রাজত্ব, যাকে সামনে পাচ্ছে তাকে দুমড়ে মুচড়ে খেয়ে নিচ্ছে। মানুষ কিভাবে এই ইঁদুর থেকে রেহাই পেতে পারে, এই প্ল্যাটফর্ম নিয়ে এই মুভিটা তৈরি। ইন্টারেস্টিং এই মুভির গল্প জানতে অবশ্যই শেষ পর্যন্ত পাশে থাকবেন। চলুন মূল গল্পে ফেরা যাক। মুভির শুরুতে একটি ট্রেন স্টেশন দেখানো হয়, যেখানে একটি লোককে দেখানো হয় যে কিনা তার দুই মেয়েকে নিয়ে একটি স্থানে পৌঁছাতে চাচ্ছে। সে তার বড় মেয়েকে বকাঝকা করছিল, কারণ গতকাল রাতে তার বড় মেয়ে কিছু খারাপ ছেলেদের সাথে ঘোরাফেরা করেছিল। তারপর তারা ট্রেনের মধ্যে বসে যায় তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। অন্যদিনের তুলনায় আজকে ওই স্টেশনে অনেক বেশি ভিড়, সবাই একটি ভয়ানক ভাইরাস নিয়ে কথা বলছিল। তারা বলছিল যে এই ভাইরাসটা জীবজন্তুর জন্য অনেক বেশি ভয়ানক, এবং বিশেষ করে ছোটোখাটো জীবজন্তুর জন্য। মূলত এই লোকটার নাম সুক, এবং উনি এই ব্যাপারে বেশি একটা পরোয়া না করে তার সফর শুরু করে দেয়। তখনই হঠাৎ করে পাশের রেল লাইন দিয়ে আরেকটি ট্রেন চলে আসে, যেটা থেকে সেখানকার সবাই অবাক হয়ে যায়। কারণ ট্রেনের কর্মরত সবাই জানে যে এই সময় কোনো ট্রেন আসার কথা নয়। সবাইকে জানানো হয় যে কোনো একটা এমার্জেন্সির কারণে ট্রেনটা এখানে চলে এসেছে, কিন্তু কী এমার্জেন্সি তা কাউকে জানানো হয় না। ট্রেনটা স্টেশনের সামনে এসে হঠাৎ করে থেমে যায়। সকল যাত্রীরা এ ব্যাপারে কোনো প্রকার ভুরুক্ষেপ না করে নিজের মতন চলাফেরা শুরু করে। ট্রেন থামার পরেও ট্রেন থেকে কোনো লোক বের হচ্ছিল না। সবাই এটা দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়, তাই সেখানে থাকা গার্ডরা সেই ট্রেনের কাছে যায়। কিন্তু তারা বগির কাছে গিয়ে দেখে যে নিচ থেকে প্রচণ্ড রক্ত বের হচ্ছে এবং কোনো মানুষের শব্দ পাওয়া যাচ্ছে না। তারা ওই বগিটা অনেক কষ্ট করে খোলে। অপরদিকে সুখ যে ট্রেনের মধ্যে বসেছিল সেই ট্রেনটা তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেয়। তারা ওই ট্রেনটার দিকে খেয়ালও করেনি এবং ওই ট্রেন সম্পর্কে কিছুই জানতো না। ট্রেন যখন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেয়, তখন সুখ দেখতে পারে যে তার বড় মেয়ে তার সিটের মধ্যে নেই। তাই সে তার বড় মেয়েকে খোঁজার জন্য পাশের বগিতে যায় এবং সে তার মেয়েকে দেখতে পারে, যে কিনা একজন আর্মি অফিসারের সাথে বসেছিল। সুখ তার বড় মেয়েকে ওইখানে ধমক দেয় এবং তার নিজের সিটে যাওয়ার জন্য বলে, কিন্তু তার মেয়ে সেখানে রেগে যায় এবং বলে যে এই লোকটাকে আমি চিনি না এবং উনি কেনই বা আমাকে ডিস্টার্ব করছে। তখনই সেখানে থাকা গার্ডসেরা সুখকে অন্য একটি বগির মধ্যে নিয়ে যায়, যেখানে একটি লোক বেহুশ অবস্থায় পড়েছিল এবং ওই লোককে ইঁদুর কামড়ে কামড়ে খাচ্ছিল। তখন সেখানে থাকা একজন গার্ডস ওই লোকটার কাছে যায় এবং ওই লোকের শরীরে থাকা সকল ইঁদুর সে গার্ডের ওপর অ্যাটাক করে দেয়। এটা দেখে সেখানকার সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। অপরদিকে ট্রেনের সবাই তাদের ট্রেনের ওপর কিছু একটা হাঁটাচলার শব্দ পায়। ইঁদুরকে তাড়ানোর জন্য সেখানকার একজন লোক তার হাতের ছুরি দিয়ে ব্যানের মধ্যে আঘাত করে। আঘাত করার কারণে একটি ব্যান সেখানে ভেঙে যায় এবং সেখান থেকে হাজার হাজার ইঁদুর সকলের উপরে পড়ে যায়। আর এগুলো কোনো সাধারণ ইঁদুর নয়, এগুলো সাধারণের তুলনায় 20 গুণ শক্তিশালী এবং ভয়ঙ্কর ইঁদুর, যারা কিনা কিছুক্ষণের মধ্যেই একটি মানুষকে দুমড়ে মুচড়ে খেয়ে নিতে পারে। ইঁদুরগুলো সেখানে থাকা সবাইকে অ্যাটাক করে দেয়। সেখানে থাকা একজন লোক এই ঘটনা সম্পর্কে আগে থেকেই জানে। সে মূলত এই ট্রেনে উঠেছে এই কারণেই, যাতে ইঁদুররা তার উপর অ্যাটাক করতে না পারে। সে যখন জানতে পারে ইঁদুররা এখানেও অ্যাটাক করে দিয়েছে, তখন সে গার্ডসের সহযোগিতায় সামনের বগির দিকে যাওয়া শুরু করে দেয়। অপরদিকে সুং ও ব্যাকুল হয়ে যায় তার মেয়েদের বাঁচানোর জন্য, তাই সেখানকার কম্পার্টমেন্টের দরজা সে ভেঙে ফেলে এবং সেখান থেকে সে বের হয়ে যায়। সে তার মেয়েদের বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল এবং তার মধ্যে সে সকল প্যাসেঞ্জারদের বলে দিচ্ছিল যে ইঁদুর থেকে বেঁচে থাকো। মূলত ইঁদুরগুলো এখন পর্যন্ত সকল বগিতে যায়নি আর সামনের বগিতে ইঁদুরগুলো হামলা করেনি, কিন্তু সুঙের কথা শুনে সেখানকার সবাই অনেক হাসি ঠাট্টায় মেতে ওঠে যে ইঁদুররা আমাদের কি করবে। কিন্তু তখনই সেখানে হাজার হাজার ইঁদুর চলে আসে এবং তাদের উপর অ্যাটাক করে দেয় এবং তাদের হাসি মৃত্যুতে পরিণত হয়ে যায়। বেঁচে যাওয়া কিছু লোক সামনের বগিতে পালানো শুরু করে দেয়, কারণ সামনের বগিতে এখন পর্যন্ত ইঁদুর পৌঁছাতে পারেনি। যে ইঁদুর সম্পর্কে আগে থেকে জানতো সেই লোকটাকে আবারও দেখানো হয়। সে মূলত সেখানকার আর্মি অফিসারদের হেড ছিল। সবাই দৌড়ে তার বগির মধ্যে চলে আসছিল এবং পরবর্তীতে আর্মি অফিসার ডিসাইড করে যে সেখানকার সবাইকে বাঁচাতে গেলে তারও নিজেকে মরে যেতে হবে। তাই সে ডিসাইড করে যে সে পিছনের বগিগুলো তার বগি থেকে আলাদা করে দেবে। পরবর্তীতে একজন আর্মি সে পাঠিয়ে দেয় সে বগি আলাদা করার জন্য। সে ওই বগিটা আলাদা করে দেয় যাতে সামনের বগিগুলো সুরক্ষিত থাকতে পারে, কিন্তু কিছু লোক ছাদের উপরে চড়ে গিয়েছিল সেই বগির মধ্যে, অর্থাৎ সেই সুরক্ষিত বগির মধ্যে যাওয়ার জন্য। বগি আলাদা করে দেওয়ার পরেও সুং তার মেয়ে এবং আরও কিছু লোক লাফিয়ে সেই সুরক্ষিত বগির মধ্যে পৌঁছে যায়। কিন্তু সামনে থাকা বগির লোকেরা দেখতে পারে যে যাদেরকে ইঁদুররা কামড়ে দিয়েছে তাদের এক ধরনের ইনফেকশন হয়েছে, যেটা কিনা সম্পূর্ণ ছোঁয়াচে এবং একজন থেকে আরেকজনের হওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে। তখন সেখানে সুং চলে আসে এবং বলে যে এই অসুস্থতার অনেক সহজ ট্রিটমেন্ট রয়েছে। আমি আগে মেডিকেল ডিপার্টমেন্টে কাজ করতাম এবং এই স্টেশনের পরের স্টেশনে বিশাল বড় এক হসপিটাল রয়েছে, যেখান থেকে আমি সহজেই সেখানকার অ্যান্টিডিউস নিয়ে আসতে পারবো। কিন্তু সেখানে থাকা কিছু লোক এ ব্যাপারে রাজি হয়ে যায়, আবার কিছু লোক মানা করে দেয়। কারণ যারা সুস্থ আছে তারা চায় না যে এই ট্রেনটা কোনো মতেই থামুক, কারণ যেখানে তারা থামবে সেখানেও হয়তো ইঁদুরের আক্রমণ হতে পারে। আর তাদের লিডার ছিল আর্মি অফিসারের হেড।
এই কথা বলার সাথে সাথে সেখানে এক প্রকার হাতাহাতি হয়ে যায়। সেখানে থাকা একজন অসুস্থ লোক আর্মি অফিসারকে গান পয়েন্ট করে নেয় এবং পরবর্তীতে এই ডিসিশন নেওয়া হয় যে সেখানে ট্রেন থামানো হবে এবং অ্যান্টিডোস আনা হবে। পরবর্তীতে যারা অসুস্থ তাদেরকে ভিন্ন একটি বগিতে রেখে দেওয়া হয়। কিছুক্ষণ পরে তারা ওই স্টেশনে পৌঁছে যায় যেখানে কিনা বড় একটি হাসপাতাল রয়েছে। সেখানে একটি গ্রুপ তৈরি করা হয় সেই হাসপাতালে প্রবেশের জন্য। তাদের সাথে সুংকে নিয়ে নেওয়া হয় কারণ সুং এই ওই ঔষধটার খবর জানে। তারা যখন ওই শহরের ভিতরে ঢুকে তারা দেখতে পারে যে সম্পূর্ণ শহর অলরেডি ধ্বংস হয়ে গিয়েছে, চারদিকে শুধু লাশ আর লাশ। তারা সেই লাশের উপর দিয়ে হেঁটে হাসপাতালের দিকে রওনা দিয়ে দেয়। তারা আরেকটু সামনে গিয়ে দেখে যে যেখানে ছায়া রয়েছে সেখানে লাখ লাখ ইঁদুর রয়েছে, কিন্তু যেখানে রোদের আলো পড়ে রয়েছে সেখানে একটা ইঁদুরও নেই। এতে তারা বুঝতে পারে যে এই ইঁদুররা রোদের মধ্যে বের হতে পারে না, কিন্তু তাদেরকে এমন একটি রাস্তা দিয়ে যেতে হবে যেটা কিনা অনেকটা অন্ধকার। তাই তারা দেয়ালের উপরে চড়ে উপর দিয়ে যাচ্ছিল যেখানে কিনা রোদের আলো রয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে আকাশে মেঘ জমে যায় এবং রোদের আলো সম্পূর্ণরূপে কমে যায়। তখনই সেখানকার সবাইকে ইঁদুররা অ্যাটাক করে দেয়। সেখানকার সবাই ইঁদুর থেকে বেঁচে হাসপাতালের দিকে পৌঁছে যায়, কিন্তু তাদের মধ্যে দুজন লোক ইঁদুরের উপর পড়ে মারা যায়। তারা ভিতরে গিয়ে একটি ফ্যামিলিকে দেখতে পায় যারা কিনা ইঁদুর থেকে বেঁচে এখনও জীবিত রয়েছিল এবং তার ছোট ছেলেকেও ইঁদুরে কামড়ে দিয়েছে। সুখ যখন বলে যে এই রোগের ট্রিটমেন্ট আমার কাছে আছে, তখন ওই লোক তাকে নিয়ে হাসপাতালের ওই স্থানে পৌঁছে যায় যেখানে কিনা সকল ঔষধ রয়েছে। কিন্তু তারা সেখানে গিয়ে হতবাক হয়ে যায় কারণ তারা ইঁদুরের ঘরে পৌঁছে গিয়েছিল। মূলত ঔষধ রাখার স্থানটাই ইঁদুরের ঘর ছিল, সেখানে লাখ লাখ ইঁদুর ছিল। অপরদিকে ট্রেনের ভিতরে আবারও ঝগড়া লেগে যায় এবং সবাই বলছিল যে তারা কখনোই ফিরে আসতে পারবে না কারণ সব ইঁদুর তাদেরকে খেয়ে ফেলেছে। এবং তারা দুইটি দলে বিভক্ত হয়ে যায় যারা কিনা ভিন্ন ভিন্ন বগিতে বিভক্ত হয়। তখনই সেখানে থাকা একটি বৃদ্ধ মহিলা বাইরে থাকা একটি কম্পার্টমেন্টের দরজা খুলে ফেলে এবং ইঁদুররা তাদের উপর অ্যাটাক করে দেয়। অপরদিকে সুং সেই ইঁদুরগুলো থেকে বেঁচে ফিরে এবং ঔষধের সন্ধান পেয়ে যায়। সে একটি বক্সের মধ্যে সকল ঔষধ নিয়ে নেয়, কিন্তু ফিরে আসার সময় সুঙের পাড়া লেগে একটি কাঠ ভেঙে যায় এবং সেখানে থাকা সকল ইঁদুররা জাগ্রত হয়ে যায়। সকল ইঁদুর তাদেরকে ধাওয়া করা শুরু করে দেয়। সেখানে লাখ লাখ ইঁদুর ছিল। তারা কোনো মতে সেখান থেকে বের হয়ে যায় এবং একটি গাড়ি পায়। সেই গাড়ির মাধ্যমে তারা সহজেই সেখান থেকে স্টেশনে চলে আসে। সেখানে এসে তারা ট্রেনের ভিতরের অনেক লোকের লাশ দেখতে পায়। তারা দৌড়ে ট্রেনের কাছে চলে যায় এবং সুখ যখন তার দুই মেয়েকে সুরক্ষিত দেখে তখন সুখ অনেকটা খুশি হয়ে যায়। কিন্তু তখনই আবারও আকাশে কালো মেঘ জমে যায় এবং ইঁদুররা তাদের ট্রেনের দিকে ধাবিত হয়। তারা জলদি করে সে ট্রেনটা ছেড়ে দেয়, কিন্তু তাদের মধ্যে একজন পিছে থেকে যায় যাকে কিনা ইঁদুররা একা পেয়ে দুমড়ে মুচড়ে খেয়ে নেয়। ট্রেনে থাকা ইনফেক্টেড সবাইকে সেই অ্যান্টিডিউস দিয়ে দেওয়া হয়। কিন্তু কিছু দূর যেতে ট্রেনটা হঠাৎ করে থেমে যায়। সবাই লক্ষ্য করে যে সামনে থাকা রেল লাইনের মধ্যে অন্য আরেকটি ট্রেনের বগি পড়ে রয়েছে। তাই সবাই মিলে ধাক্কা দিয়ে সে রেল লাইনের বগিটাকে সরাতে চাচ্ছিল। ইঁদুররা পার সেকেন্ড কিলোমিটার গতিতে তাদের দিকে আসছিল। তাদের মধ্যে থাকা একজন লোক তার সম্পূর্ণ শরীরে বোমা নিয়ে নেয় এবং ইঁদুরের সামনে পৌঁছে যায়। সকল ইঁদুররা তার উপর যখন অ্যাটাক করে দেয় তখন সে তার গায়ে থাকা বোমা ফাটিয়ে দেয় এবং সেখানে কয়েক হাজার ইঁদুরের মৃত্যু হয়, যার কারণে ইঁদুরের গতি একটু কমে যায়। পরবর্তীতে সবাই মিলে সেখানে থাকা বগিটাকে সরিয়ে নিতে সক্ষম হয়। সেখানে আরেকটি বড় প্রবলেম চলে আসে। রেল লাইনটি অন্যদিকে সুইচ করা ছিল, যেখান দিয়ে ট্রেন গেলে সরাসরি গর্তের মধ্যে পড়ে যাবে ট্রেনটি। তখন সুখ এটা ঠিক করতে যায়, কিন্তু সুখ দেখতে পারে যে তাকে ওই লিভারটা ধরে রাখতে হবে, নইলে ট্রেনটা সরাসরি গর্তের মধ্যে পড়ে যাবে। তাই সুখ ওই লিভারটা ধরে রাখে এবং ট্রেনটা তার সামনে দিয়ে স্পিডের সাথে সামনের দিকে এগোচ্ছিল। ট্রেনটা চলে যাওয়ার সাথে সাথে সুখ সে ট্রেনের পিছে দৌড়ানো শুরু করে, কিন্তু ট্রেনের স্পিড অনেক বেশি হওয়ার কারণে সুখ ট্রেনকে ধরতে পারছিল না। সুখের দুই মেয়ে সুখের জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল এবং তাকে ধরার চেষ্টা করছিল। সবাই বলছিল ট্রেনকে থামিয়ে দাও, কিন্তু সুখ বলে ট্রেনকে থামিও না এবং তার মেয়েদের বলে যে খারাপ কাউদের সাথে মেলামেশা করো না, এবং সে সেখানেই থেমে যায় এবং তার পিছনে থাকা হাজার হাজার ইঁদুর তার উপর অ্যাটাক করে ফেলে এবং তার সেখানেই মৃত্যু হয়। মূলত সুখের অস্তিত্ব শুধুমাত্র এখন তার মেয়েদের মনের ভিতরে থেকে গেল, আর এই ঘটনার মাধ্যমে এই মুভিটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই চাইনিজ মুভিটির এক্সপ্লেনেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।